যা পরিবেশ ছিল এবং মানুষ যেভাবে চাইছিল, 25-30টা আসন ভারতীয় জনতা পার্টির না জেতার কোনো কারণ ছিল না, সাংগঠনিক ব্যর্থতা। মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে রাজি নয়। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দিতে প্রস্তুত ছিলেন, অভিজ্ঞতাকে পার্টি যদি কাজে লাগাতো বসিরহাটে পার্টি লাভ হত। যারা দায়িত্বে আছেন কেন্দ্র হোক রাজ্যে, তারা এর বেটার উত্তর দিতে পারবেন যে কেন হয়নি, কারণটা কি। পশ্চিমবঙ্গের সঙ্গে অন্য রাজ্যের একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স, পশ্চিমবঙ্গে ভোট হয় না, ভোট করাতে হয়। মিডিয়া কাউকে নেতা বানাতে পারে না, মিডিয়া কাউকে নেতা বানায়নি, আগামী দিনে মিডিয়া কাউকে নেতা বানাবে না। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমরা যার সঙ্গে কথা বলবো, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, সাংবাদিক হিসেবে অনেকদিন ধরে চিনি, মিডিয়ায় আমরা তাকে দেখি, কিন্তু আমি খুব নিশ্চিত নই যে ক্যামেরায় আপনারা তাকে দেখলে চট করে তাকে মনে করতে পারবেন বা তার নাম মনে করতে পারবেন। যদি পারেন তাহলে এটা ধরেই নিতে হবে যে যার কথা, যার সঙ্গে কথা বলতে চাচ্ছি, তিনি এখনো পর্যন্ত জনমানসে রাজনীতিতে তার একটা গুরুত্ব বজায় রেখেছেন। চলুন আমরা তার সঙ্গে কথা বলি। তো সায়ন্তনবাবু, আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনি শুনলেন, ফলে আমার প্রথম প্রশ্ন, আপনি এখন কোন দলে আছেন? আমি ভারতীয় জনতা পার্টি 18 বছর লোকসভা সভা থেকে শুরু করেছি এবং আজকে 47 বছর বয়সে আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছি। যদি কোনোদিনও বিজেপি নাও করি, যদি সেরকম কখনো হয়, অন্য কোনো দল আমার পক্ষে করা হয়তো সম্ভব নয়, কারণ আমরা একটা আদর্শের প্রতি কমিটেড ওয়ার্কার, আদর্শের প্রতি কমিটেড, সে কারণে আমরা দীর্ঘদিন ধরে যে দলটা করছি সে দলেই আছি, আগামী দিনেও তাতেই থাকবে। আমার যেরকম একটা প্রশ্ন আমি করলাম, নিশ্চয়ই আপনি তার মানে কার্যকারণ বুঝতে পারছেন, আপনি যদি সেটা একটু ব্যাখ্যা করেন যে আপনাকে সেভাবে দলের কর্মসূচিতে সেভাবে দেখা যাচ্ছে না, অথচ বছর তিনেক আমার ধারণা 3-3.5 আগে পশ্চিমবঙ্গ বিজেপিতে যে দুটি নাম সবচেয়ে বেশি আলোচিত হতো, বিশেষ করে তৃণমূল যাদেরকে মানে প্রতিপক্ষ যাদেরকে আক্রমণ করতো, দিলীপ ঘোষ অ্যান্ড সায়ন্তন বসু, ফলে একটা মানে নিত্যদিনের আলোচিত একটা ক্যারেক্টারকে আমরা দেখছি বিজেপির ইয়েতে গত 3-3.5 বছর ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তো সেটার কারণটা কি, এবং আপনি মিডিয়াতেও নেই, মিডিয়াতেও আপনি নেই, এটার কারণটা কি? মানে আপনি এই স্বেচ্ছাবসর, আপনি বলছেন আমি বিজেপিতে আছি, মানে অথচ আপনি খানিকটা স্বেচ্ছাবসর নিয়ে নিয়েছেন মনে হচ্ছে যেন, এইটা কি ব্যাপার? দেখুন, আমি রাজনীতি বা সংগঠন মানে মিডিয়া উচিত, দুর্ভাগ্যজনকভাবে এখন পলিটিশিয়ানরা মনে করে টিভিতে কতবার আমাকে দেখালো, কতবার আমাকে নিয়ে টিভিতে আলোচনা হলো, খবরের কাগজে ছবি আসলো, তাহলে সে বড় রাজনীতিবিদ। আমি তো 90-এর দশক থেকে, যখন আমার 18 বছর বয়স, 94-95 সাল থেকে বিজেপি সক্রিয় হবে, সেদিনও মিডিয়ায় কখনো নাম আসেনি। মিডিয়া তো নাম এসছে 2015 থেকে 2021, 14 সালে 13 সালে 12 সালে, তখনও বিজেপির দায়িত্বে ছিলেন, আপনারা অনুগ্রহ করে 16-22 আমাকে মিডিয়ায় প্রচার করে টিভিতে এনে খুব নামকাম করিয়েছেন। এখন যেহেতু আমার পার্টির কোনো 2-2.5 বছর কোনো দায়িত্ব নেই, আমি তার জন্য নিজে থেকে মিডিয়াকে কোনো খবর ইনফরমেশন দিই না আমার প্রোগ্রাম সব, কিন্তু বিচারক আগামীকাল, আমি বলছি আগামীকাল বিকেল সন্ধ্যে 6টায় ওই যে বাগমারীতে আমাদের একজন কর্মী মারা গেছে 2 মে 2021, তার শহীদ বুদ্ধির ওখানে প্রধানমন্ত্রী মোদীজির সোয়ারিং ইন সেরিমনি, সেটা পালন করবে আমাদের 50-60 জন কর্মী এবং আমি সেখানে প্রধান অতিথি। আগে যদি আমি জেনারেল সেক্রেটারি যখন ছিলাম, এটা আমি আপনাকে জানাবো যে আসুন মিডিয়া কভার করবো, যেহেতু এখন দায়িত্ব নিয়ে আমি যাই সোশ্যাল মিডিয়ায় দেয়, কিন্তু মিডিয়াকে আমি ডাকি। একইভাবে গতকাল রাত 12টায় আমি ফোন পেলাম যে আমাদের একজন রায়ারহাটের কর্মী, যার নাম বরুণ বিশ্বাস, নিউ টাউনে যে পুজো করে, তাকে তৃণমূলের হারমাত্রা কুপিয়ে একেবারে তাই মৃতপ্রায় করে দিয়েছে। সাথে সাথে তার জন্য আমি রাত 1টার সময় আমি সল্ট লেকে ছিলাম, আমার বাড়িতে সল্ট লেকের সরকারি হাসপাতালে পৌঁছলাম, তাকে নিয়ে রাত 3টেতে অ্যাপোলোতে পৌঁছলাম, ওর 4টেতে আমি আমার সল্ট লেকের বাড়িতে বেরোতে এসেছি।
মিডিয়াকে বলিনি, আপনার সঙ্গে আমি সকালে যখন কথা হলো সেটাও জানাইনি, কিন্তু পার্টি ওয়ার্কার হিসেবে যেটা করার সেটা আমি করেছি। মানে মিডিয়া পাবলিসিটিতে এখনকার দিনে অনেকে বিশ্বাস করে, আমি কখনো বিশ্বাস করি মিডিয়া কাউকে নেতা বানাতে পারে না, মিডিয়া কাউকে নেতা বানায়নি, আগামী দিনে মিডিয়া কাউকে নেতা বানাবে না, এটা বাস্তব সত্য। আপনি একটু আগে একটা কথা বলছিলেন যে যদি কোনোদিন বিজেপি নাও করি হয়তো আমি অন্য কোনো দল করব না, এই হয়তো শব্দটাকে ধরে আমি বলছি, আপনি যখন 2021 আপনি যখন বিজেপির রাজ্য কমিটি থেকেও আপনাকে সরিয়ে দেওয়া হলো, সাংগঠনিকভাবে আপনি কোনো পদেই রইলেন না, দিল্লিতে আপনি তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন, আপনাকে ওরা নিল না নাকি ফাইনালি আপনার সঙ্গে আপনার প্রসাদ হলো? আপনাকে বলে থাকে মিথ্যা কথা বলছি, তৃণমূলের কোনো নেতার সঙ্গে আমি কোনোদিনও কোথাও কেউ যোগাযোগ করিনি। আমার পরিচিত যেমন বলছি নাম করেই আজকে বলছি তাপস রায়, তিনি যখন তৃণমূল নেতা তার সঙ্গে আমার দেখা হয়েছিল, তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কেন এমন করবো, আমাদের পার্টির বিষয় এগুলো সব সাংগঠনিক প্রক্রিয়া চলে। তাপস দার সঙ্গে তখন আমার মধুর সম্পর্ক ছিল, উনি তৃণমূলের নেতা, আমি বিজেপির নেতা, আরো তৃণমূলের একাধিক নেতার সঙ্গে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান, এমনকি কেউ ওর বাড়িতেও এসেছে ওর সঙ্গে, কিন্তু কোনো নেতার বাড়িতে গিয়ে আমি দিল্লিতে দেখা করিনি, কারোর সঙ্গে দেখা হয়নি, বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি আমার বাড়িতে এমনি এসছেন কথা বলতে, এমনি কথা বলতে, মানে এমন কিছু বিষয় নেই, পাশ দিয়ে যাচ্ছিলেন সব লেখে থাকেন, তার আগেও অনেকবার তারা এসছেন। আমি যদি কেউ এটা ঘটিয়ে থাকে যে দিল্লিতে আমি কারোর সঙ্গে দেখা করি, কিছু মিথ্যা কথা বলছে, আমি কখনো দিল্লিতে কোনো নেতা, আপনার সম্পর্কে এরকম আপনি বলছেন মিথ্যে কথা বলেছে, আপনার সম্পর্কে একটা চিঠিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছিল যেটার অস্তিত্ব আপনি স্বীকারও করেননি অস্বীকারও করেননি, যেখানে বলা ছিল যে রাজ্য বিজেপি চালাচ্ছে হচ্ছে দল বদলুরা, এবং দল বদলু বলতে মানে তৃণমূল থেকে আসা নেতা, তৃণমূল থেকে আসা নেতা মানে হচ্ছে শুভেন্দু অধিকারী, দেখুন তিনি মুখ্য হইয়ে তিনি বিরোধী দলনেতা তার কথাই, তো জেপি নাড্ডাকে লেখা চিঠি, আজকে কি সেই চিঠিটার অস্তিত্ব অন্তত স্বীকার করবেন যে হ্যাঁ আপনি দলের ভালো চেয়ে একটা চিঠি লিখেছিলেন? একাধিক চিঠি লেখা হয়েছে, একাধিক চিঠি লেখা হয়েছে এভাবে কোথাও লিখিনি যে দল বন্ধুরা পার্টিকে চালাচ্ছে, লিখেছি যে পুরনো কার্যকর্তাদের পার্টিতে কাজ করানোর সুযোগ দেওয়া উচিত। এবার কথা তো বিভিন্ন রকম বিস্তার হয় বলছি, তো আমি সেদিনও বলেছি আজকেও বলছি, একাধিক চিঠি লেখা হয়েছে, সর্বভারতীয় সভাপতিকে লেখা হয়েছে, বিভিন্ন সময় লেখা হয়েছে, কিন্তু কোথাও লেখা নেই যে দল বদলুরা পার্টিকে চাইছে, লেখা হয়েছে যে সবাইকে কাজে লাগানোর জন্য পজিটিভ সাজেশন দেওয়া হয়েছে, সেটা করেছে আজকে আমি স্বীকার করছি লেখা হয়েছে, সেদিনও স্বীকার করেছিলাম, স্পেসিফিক চিঠির কথা বলতে পারবো, অনেক চিঠি লেখা হয়েছে। মানে মোটামুটি কত চিঠি লিখেছেন আপনি? আমি 4-5টা চিঠি তো লিখেছি দিল্লির নেতা, কি রেসপন্স হয়েছে তাতে? আমি কোনো রেসপন্স পাননি, তো চিঠি তো নিশ্চয়ই আপনি রাজ্য নেতৃত্বকে লেখেননি, নিশ্চয়ই দিল্লির নেতৃত্বকে লিখেছেন, তো তারাও যদি আপনার চিঠি রিপ্লাই না দিয়ে থাকে তাহলে তো ধরে নিতে হয় যে বিজেপি আপনাকে একটা মেসেজ দিচ্ছে যে ভাই তুমি হৃদয়ে বিজেপিকে নিয়ে থাকো কিন্তু বিজেপির বাইরেই থাকো। বিজেপি তো এমন না, এটা তৃণমূল হচ্ছে কি, তৃণমূল ব্যাপারটা হচ্ছে কালীঘাটে তৃণমূল শেষ, বিজেপি পার্টিতে এমন হয় না, বিজেপি পার্টিতে আজকে আপনি পার্টির দায়িত্বে আছেন, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি এগুলো বিচার করবেন বা আপনি কোনো কার্যকরী পদক্ষেপ করাবে, তাহলে তো আপনার মতো আমি দায়িত্বে আসবো, তখন আমার দায়িত্ব বলে এটি বিজেপি পার্টিতে এরকম কোনো বিষয় নেই যে এখানে এই মেসেজ দেয় ওখানে এই মেসেজ দেয়, তারা অনেক বড় নেতা, তারা ব্যস্ত থাকেন, 16-17-18টা প্রদেশের সরকার চলছে, কেন্দ্রের সরকার চলছে, সঠিক তোমরা যেরকম মেসেজ দিয়েছে না, এটাও পুরো মিথ্যা কথা বলা না, আমাকে হয়তো বলেনি কিন্তু অনেককে অনেক কিছু বলেছে আমি চিঠি সম্পর্কে, ধরুন আমি মিস্টার এ কে চিঠি লিখলাম কেন্দ্রীয় নেতৃত্ব, মিস্টার বির সঙ্গে কোথাও আমার দেখা হলো, তিনি তখন এই প্রসঙ্গটা আমাকে তুললেন, কিন্তু এটা আমাকে উনি বললেন না যে মিস্টার এ মিস্টার বি কে এই বিষয়ে কিছু বলেছেন, হয়তো বলেছেন। কিন্তু আপনাদের দলের এইরকম অবস্থা কেন বলুন তো, আপনার দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন, তিনি 2019 নির্বাচনে 2 থেকে 18 নিয়ে গেলেন ইয়েকে, এবং বিধানসভায় 77টা সিট বিজেপি পেয়েছে, সেটা পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনো বিরোধী দল কখনো পায়নি, অথচ তাকে আমরা কোনো কমিটিতে তো দেখিই না, ইভেন তাকে বিজেপির কোনো কর্মসূচিতেও সামনের সারিতে দেখি না, আপনি বিজেপির এত গুণগান করছেন অথচ এটা একটা এমন একটা দল যেখানে পদ নেই মানে হচ্ছে মানুষটাই নেই, তাকে অস্তিত্বই অস্বীকার করা হচ্ছে, এটার কি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বিজেপি তো নামের বিষয় না, আদর্শের বিষয়, যে পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জি সৃষ্টি করেছেন, যে পার্টির নেতৃত্ব দিচ্ছেন অটল বিহারী বাজপেয়ী, যে পার্টির নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র ভাই মোদী, কাজেই এনাদের তৈরি বিজেপি,
এনামের নেতৃত্বের মাধ্যমে আজকে বিজেপি এত বড় জায়গায় পৌঁছেছে, কোটি কোটি কর্মীরা সেই পার্টির সঙ্গে জড়িত। কে কাকে ডাকলো ডাকলো না, কে পদ পেলেন পেলেন না, আমি জেনারেল সেক্রেটারি থাকলাম থাকলাম না, আমাকে কোনো কর্মসূচিতে বললো বললো না, এটা কিচ্ছু আসে গেল। আগামীকালের যে কার্যক্রম বললাম, আমাকে তো রাজ্য বিজেপি অফিস থেকে ফোন করে বলেনি, কোনো জেলা সভাপতি বলেনি, আমাকে পার্টি কর্মীরা ফোন করে। আমি এটাই বলতে চাইছি যে আপনি রাজ্য পার্টিতে দুবার জেনারেল সেক্রেটারি ছিলেন, যতদূর আমার মনে হয়, আমি জানি না তথ্য ভুল কিনা, দুবার আপনি জেনারেল সেক্রেটারি ছিলেন। হতেই পারে, কারণ জেনারেল সেক্রেটারির পদ তো আপনাকে রাখার জন্য তৈরি করা হবে না, আপনি ওখানে ওই পদ থেকে সরে গেছেন। মানে পদ থেকে সরে গেলেন মানেই আপনার গুরুত্ব কমে গেল, আপনাকে কোনো মিটিংয়ে আলোচনা, আমি জানি না আপনাদের এই যে এত ক্যান্ডিডেট বাছাই হলো, এমনকি যে ক্যাম্পেনের পরিকল্পনা, আপনি বসিরহাটে ক্যান্ডিডেট ছিলেন, সেই বসিরহাট এবারে নির্বাচনে একটা বড়, এমনকি প্রধানমন্ত্রী সেখানকার প্রার্থীর সঙ্গে কথা বললেন, সেই বসিরহাটে আপনাদের তো খুব লজ্জাজনক হার হয়েছে, আপনিও হেরেছিলেন, কিন্তু এবার সবাই ধরে নিয়েছিল। আপনি কদিন গেছেন বসিরহাটে, বা আপনাকে পার্টি কবার যেতে বলেছে? যেতেই বলে নেতারা কোনো যেতে বলেনি। ভোটের শেষ দিন ওখানকার মিনাকা বিধানসভার কর্মীরা বেশ কয়েকদিন ধরে বলছিলেন দাদা একদিন আসুন, তাই বলেছিলাম ভোটের শেষ দিন আমি যাবো, 5:30-6 অব্দি ক্যাম্পেনিং এর টাইম আছে, আমি সভা করবো, সেদিন আমি গেছি। কিন্তু আমি বসিরহাট প্রসঙ্গ তুললাম, আমাদের অভিজ্ঞতাকে পার্টি যদি কাজে লাগাতো বসিরহাটে পার্টি লাভবান হতো, জিততে হারতো কোনো বলতে পারবো না, পার্টি লাভবান হতো। এটা পার্টির নেতৃত্বের পক্ষে, পার্টির পক্ষে বলা ভুল হবে, জেলা নেতৃত্ব ওখানকার বা রাজ্য নেতৃত্বের দিক থেকে ঠিক হয়নি বলে আমি মনে করি। না, এটা তো বসিরহাট শুধু, কিন্তু আপনাদের 18 থেকে আপনারা 12-তে নেমে এলেন, আপনাদের অমিত শাহ প্রথমে 35 পরে 30 বলেছিলেন, আমি ধরে নিচ্ছি সব দলই বাড়িয়ে টার্গেট দেয়, সে ঠিক আছে, সে তো সব ক্ষেত্রেই করা হয়, কিন্তু এটা অনেকে ধরে নিয়েছিল, ইভেন এক্সিট পোলেও এসেছিল যে 25টার মতো আসন কি 25+, কিন্তু দেখা গেল যে উল্টোটা হয়েছে, মানে আপনাদের 6টা আসন কমে গেছে। মানে এই বিপর্যয়টার কারণটা কি? সাংগঠনিক ব্যর্থতা। ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দিতে প্রস্তুত ছিলেন, নরেন্দ্রভাই মোদীজিকে সমর্থন করতে প্রস্তুত ছিলেন, তৃণমূল সরকারের অত্যাচারের বিরুদ্ধে রায় দিতে তৈরি ছিলেন, অ্যাপিসমেন্ট পলিটিক্সকে নষ্ট করতে চেষ্টা হয়েছিলেন, এই অ্যাপিসমেন্ট পলিটিক্সের পক্ষে ছিলেন না, কিন্তু মানুষকে ভোট দেওয়ানোর ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গের সঙ্গে অন্য রাজ্যের একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, পশ্চিমবঙ্গে ভোট হয় না, ভোট করাতে হয়। আমরা কিছু তো আমরা 19 সালে করাতে পেরেছি, 21 সালে আমরা পুরোটা করাতে পারিনি, অল্প স্বল্প করাতে পেরেছি, এবছরে যারা জিতেছেন সেখানে আমরা ভোট করাতে পেরেছি, তার জন্য জানাঘাট আমরা 2 লক্ষের কাছাকাছি ভোটে জিতেছি, জলপাইগুড়ি আমরা 80,000-এর ভোটে জিতেছি, রায়গঞ্জ আমরা 70,000-এ জিতেছি, আলিপুরদুয়ার 80,000-এ জিতেছি। এখানে এই ব্যবস্থাটা হচ্ছে, আরো জায়গায় হয়তো সবাইকে কাজে লাগালে, সবাইকে কাজে লাগানো যায়নি বলে হয়নি, কিন্তু যা পরিবেশ ছিল এবং মানুষ যেভাবে চাইছিল, 25-30টা আসন ভারতীয় জনতা পার্টির না জেতার কোনো কারণ ছিল না, এবার হয়নি, পরে হবে। সংগঠনটা এইরকম অবস্থায় চলে এলো কেন, সেটা যারা দায়িত্ব আছেন তারা বলতে। না, আপনি তো ফেন্সিং এর বাইরে থেকে দেখছেন, ফলে আপনি অনেক ভালো বলতে পারবেন যে কারণটা কি। আপনি এনভায়রনমেন্ট বলতে পারেন, সংগঠনটা বলতে পারেন না, কারণ সংগঠন তো একটা কঠিন সাবজেক্ট, এটা তো সবার মধ্যে সংগঠন করতে হবে, কেউ বলতে পারবে না কিভাবে করতে হবে, তার জন্য কিভাবে করতে হবে যারা বলতে পারবে বা ভেতরে যারা করছেন তারা প্র্যাকটিক্যাল। আপনি কিভাবে করেছিলেন সেটা যদি বলেন। আমরা সবাইকে কাজে লাগিয়েছি, সেদিন নতুন পুরনো কোনো বিষয় ছিল না, কে আউজিনার কমিটিতে ছিল, কে আগের জেলা সভাপতির কমিটিতে ছিল, কে নতুন এসছেন, কে নতুনের সাথে আছে, এগুলো পার্টি সেদিন সত্যি ভাবি, এবং কেন্দ্রীয় নেতৃত্ব পুরোদমে সাহায্য করেছেন, মোদীজির অপার জনপ্রিয়তা আমরা ব্যবহার করেছি, তার জন্য আমরা সফল হয়েছি, 2 থেকে 19 হয়েছে, আরও সফল হতে পারতাম, সাংগঠনিক কিছু সমস্যার কারণে, তৃণমূলের অত্যাধিক সন্ত্রাসের কারণে বিধানসভায় 77 আটকে যায়, এবারে কথাটা আমি বলতে পারবো না, আমি 19 আর 21 আর 18। কিন্তু আপনার কথা থেকে যেটা বোঝা যাচ্ছে যে মানে একেবারে গোড়ায় গল মানে ওপরের দিকেই গলতটা আছে, যে যারা ওপরে নেতৃত্ব দিচ্ছে তারা আসলে যৌথ ফ্যামিলি চালানোর মতন মানে মানসিকভাবে তারা তাদের সেই মানসিকতাটা নিয়ে, এটাই আপনি বলতে চাইছেন আর কি, যে সবাইকে নিয়ে চলা, আপনি বলতে চাইছেন যে এটাই বিজেপির জয়ের মন্ত্র হতে পারত, সেটা হয়নি। এটা হতে পারত বা হয়নি এটা বলে আমার পক্ষে ঠিক না, হওয়া উচিত ছিল আমি বলতে পারবো, হয়তো কিছুটা হয়েছে, হয়তো লেটে হয়েছে, কমিউনিকেশনের অভাব থেকেছে, প্রভৃতি কারণ কিছু রাজ্যগুলি যারা দায়িত্বে আছেন কেন্দ্র হোক রাজ্য হোক তারা এর বেটার উত্তর দিতে পারবেন, প্রশ্নটা আপনার তাদেরকে করা উচিত যে কেন হয়, কারণটা কি,
কারণ হচ্ছে সাংগঠনিক যে ব্যর্থতা কি কি কারণ সব তারা লিস্ট করতে পারেন। আমার মনে হয়েছে আমি দু তিনটে লোকসভায় যেটুকু কাজ করেছি যে একটা কমিউনিকেশন অভাব আছে, সবাইকে নামানো যায়নি, সবাই নামলে বিজেপির ফলাফল অনেক। এই যে দু তিনটে লোকসভায় গেলেন, এটা কিভাবে গেলেন, মানে স্বেচ্ছায় গেলেন না না প্রার্থীরা বলেছিল, প্রার্থীরা একটা বর্ধমান দুর্গাপুরের প্রার্থী চেয়েছিলেন, হুগলির প্রার্থী চেয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমার নামে কাঠিগড়া ওয়ারেন্ট করে দেয় কাঠি কোর্ট থেকে, মাঝে কোর্টে নির্বাচনের মধ্যে ইচ্ছে করে করে, তবে কাঠির প্রার্থীকে বলি এরকম সেগুলো খুব ভালো হয়েছে দাদা আপনি আসুন আমার এখানে সভা করে প্রোগ্রাম করে যান, কাঠির প্রার্থী বললেন আমি ওখানে পৌঁছে ভালো সভা করে আমাকে দিয়ে প্রোগ্রাম করে আমার সঙ্গে সাজেশন নেয় করার পরে সুন্দর সভা করার পরে আমি কোর্টে গেই, পরের দিন কোর্ট থেকে অ্যাপিয়ার করে ওখান থেকে আবার আমি হুগলি জেলায় যাই। এই তিনটা লোকসভা আমি জানি, দুটো থেকে পুরোপুরি যাইনি, পরবর্তী সময় আমি যেখানে থাকি সরলেক বারাঘাট লোকসভা সেখানেও আমি অল্প সংখ্যক যেটুকু সময় দেওয়ার ব্যবহার হয়েছে করেছি, আর শেষ দিন বললাম বসিরহাট লোকসভায় কার্যকর্তনের দাবিতে গেছি। তাতে আমার মনে হয়েছে যেটুকু খোঁজ খবর পেয়েছি বসিরহাটের ক্ষেত্রে এবং বারাসাতের ক্ষেত্রে নিজেই বলতে পারি, যদি বসিরহাটে প্রার্থী ছিলাম বারাসাতে আরো আমি থাকি ওখানে পুরনো কার্যকর্তাদের ব্যবহার করলে আরো ভালো। মানে আমি এইটা একটু আপনার কাছ থেকেও বুঝতে চাইছি আপনার ফিলিংটা, আপনি বসিরহাটে ক্যান্ডিডেট ছিলেন, শ্রমিকবাবু একটা সময় বিধায়ক ছিলেন যদ্দূর আমার মনে পড়ে, ওই এলাকারই কোনো একটি বিধায়ক ছিলেন, তো আমার যদ্দূর মানে যা খবর যে শ্রমিকবাবুকে ওখানে প্রচারে বলা হয়নি, শ্রমিকবাবু ওখানে প্রচারে গেছে বলে আমি জানি না, বরং বারাসাত এলাকায় আমি আর শ্রমিক ভোটার একদিন আর সবাই একসঙ্গে বসে। তো এইটা কেন মানে বিজেপিতে এই পরিস্থিতিটা তৈরি হলো কেন, উত্তর আমার কাছে নেই, কারণ আমি তো করিনি, যারা এটা করেছেন কেন করেছেন তারা বলতে পারবে। কিন্তু আপনি বলছেন যে এইগুলো কারণ এই বিপর্যয়, আমি এগুলো অবশ্যই কারণ, আমরা একটা জিনিস দেখছিলাম যে আশঙ্কা করেছি আপনি যদি আমার আগের ইন্টারভিউ দেখেন ভোটের আগে একাধিক চ্যানেলে আমার মনে খবর বোঝাল পাবে, আমার উত্তর একটাই ছিল যে 25-30টা আসন বিজেপি পেতে পারে, সবাইকে যদি নামানো যায় সবাই যদি স্বার্থ ত্যাগ করে পার্টির জন্য যেমন উনিশে কাজ করেছে সেভাবে যদি কাজ করে তাহলে আমরা 25-30টা আসন পেতাম, না পাওয়ার কোনো কথা। আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বলছিলেন যে আপনাকে দল কোথাও ডাকে না ইয়ে করে না, তো আমরা দেখছিলাম যে দিলীপবাবুর যে মানে নমিনেশন আপনি তাতে কিন্তু উপস্থিত ছিলেন, বললাম তো প্রার্থীরা যেখানে ডেকেছে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী আর হুগলির প্রার্থী আমাকে ডেকেছে, আচ্ছা সেখানে সময় দিতে বলেছে, আপনাকে হয় সংগঠন ডাকতে হবে বা সংগঠনকে পাঠাতে হবে আর নয়তো প্রার্থীকে বলতে। দেখুন রাজনীতিতে না পারসেপশনকে একেবারে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না, আপনি নিশ্চয়ই রাজনীতিবিদ হিসেবে এটা স্বীকার করবেন, তো মানে এইটা এইটাই কিন্তু সবাই জানে যে সায়ন্তন বসু দিলীপ ঘোষ এরা হচ্ছে একটা গোষ্ঠী বিজেপিতে, না যে ভাবলে তো আমাদের কি আছে পারসেপশন আমি ঠিক করার কে, মানুষের মধ্যে কোনো ধারণা আমি ভাবতে চাই না বিজেপিতে গোষ্ঠী বলে কিছু হয় বলে, আমি অন্তত এত বছরের ইতিহাস আমি জানি না, আমার থেকে সিনিয়র বিজেপিতে বয়স আমার অনেকের থেকে। আপনি বলছেন এই কথা, আপনি তো এতক্ষণ গোষ্ঠীর কথাই বললেন যে পুরনোদের ডাকা হয় না, যারা পুরনোদের ডাকা না আমাকে ডাকেনি, উদাহরণ আছে পুরনোদের ডেকেছে, আমরা তো মানে প্রচারে কাউকে এরকম কোন পুরনো কাউকে দেখলাম না, ইভেন দিলীপ ঘোষকেও তো ওই এলাকার বাইরে কোথাও প্রচারে সেভাবে ইউজ করা হলো, আমাকে ডাকে দুজন প্রার্থী ছাড়া কাঠিতে আমার কোর্ট কেসের জন্য খুব খুশি হয়েছে ওখানকার প্রার্থী যে ভালো হয়েছে দাদা আপনি আসুন, আর বাকি বসিরহাটে কার্যকর্তারা ডেকেছিলেন প্রার্থীও ডাকেননি, আর বারাসাত আমি থাকি স্বাভাবিকভাবে আমাকে কিছু করতে হয়েছে তার বাইরে আমাকে। আমি এই জন্যে বলছি যে মানে প্রধানমন্ত্রী এত ব্যস্ত মানুষ, তিনি 400 পারের ডাক দিয়েছিলেন ফলে সেই বোঝা তার কাঁধে ছিল, তারপরে শুধু তিনি শুধু পশ্চিমবঙ্গেই 22টা সভা করেছেন, অমিত শাহ সম্ভবত গোটা 30 সভা করেছেন, জেপি নাড্ডা হয়তো অতগুলো করেননি, তো তার ফলে যে এই যে রেজাল্ট হয়েছে বিজেপি রাজ্য বিজেপির একজন প্রাক্তন সাধারণ সম্পাদক হিসেবে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন যে এটা কত বড় ড্যামেজ? ড্যামেজ বলে আমি মনে করি না, কারণ এখন তো বোঝাই যাচ্ছে যে ভোট ক্যাচার হিসেবে এটা প্রতিপন্ন হলো যে মোদির থেকে মমতা ব্যানার্জি অনেক বেশি এগিয়ে। ইংরেজিতে দুটো শব্দ, একটা ড্যামেজ আর একটা সেটব্যাক, ড্যামেজটা অনেক বড় ব্যাপার, একটা সেটব্যাক, একটা সেটব্যাক হয়েছে কিন্তু সেই সেটব্যাক আমরা সামনে উঠতে পারবো, শুধু সবাইকে আবার নিজের স্বার্থটাকে ত্যাগ করে নির্বাচনী যুদ্ধ হোক সাংগঠনিক কাজ হোক নামতে হবে, তাহলেই এই সমস্যার সমাধান হবে, কারণ আমার পশ্চিমবঙ্গের ঘোরাঘুরি করে যা মনে হয়েছে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে রাজি নয়,
শুধু আমাদের তাদের ব্যবস্থা করে দেবে যে আপনি আসুন, দুটো পৌঁছন, আমি বুঝতে পৌঁছে। কিন্তু ব্যাপারটা কি, ব্যাপারটা তো আলটিমেটলি এটাই দাঁড়ালো যে ভোট ক্যাচার হিসেবে অন্তত পশ্চিমবঙ্গে মানে আপনার দল অন্তত এইটা মানে এস্টাবলিশ করতে পারলো না যে মমতা ব্যানার্জির তুলনায় নরেন্দ্র মোদী অনেক বড় ভোট ক্যাচার, মমতা ব্যানার্জি ভোট ক্যাচার হিসেবে প্রমাণিত হয়ে গেল। কথা আমি এটা মানছি না, এই কারণে মানছি না। আচ্ছা, শুধু ভোট ক্যাচার হিসেবে ভোট হয় না, সংগঠন হিসেবে ভোট হয়। পরিবারে ভারতীয় আমাদের পার্টি ঠিক অনেক বড় নেতা ছিলেন, পার্টির রাজ্য সভাপতি ছিলেন, বাংলার বিধানসভার বিধায়ক ছিলেন, অসাধারণ বক্তা ছিলেন, বলা বিধানসভার শ্রেষ্ঠতম বক্তা বলুন তো একজন, একজন জোড়াসভ্য থেকে বিধায়ক ছিলেন, জোড়া বাগান ঠিক সব তার কথা ছিল যে যতদূর আমার বক্তৃতা শুনতে আসে পায়ে হাত দিয়ে প্রণাম করে যায়, তারা পরিবারের একজন যদি তাদের আমাকে ভোট দেয় তাহলে আমি ভোট পারলাম জিতে। তাহলে ভোট প্রচার বলেই পশ্চিমবঙ্গে ভোট হবে এমন নয়, সাংগঠনিক সাংগঠনিক শক্তির মাধ্যমে ওই ভোটে যারা আসেন সবার শুনতে আসেন তাদেরকে মুখোমুখি করতে হবে, এটা বড় কাজ। মানে আপনার কথা থেকে কিন্তু একটা জিনিস বোঝা গেল যে পশ্চিমবঙ্গে বিজেপিতে দায়িত্বপ্রাপ্ত সভাপতি সুকান্ত মজুমদার এবং পশ্চিমবঙ্গ বিজেপিতে এই নির্বাচনে অন্তত যাকে মুখ করা হলো শুভেন্দু অধিকারী, তারা দুজনে কেউই যৌথ পরিবার চালানোর মানসিকতা তাদের নেই। এটাও ঠিক না, তার কারণ হচ্ছে সুকান্ত মজুমদার পার্টিতে নতুন এসছে। আচ্ছা, শুভেন্দু অধিকারী আরো নতুন এসছে। সুকান্ত মজুমদার রাজনীতি জগতে নতুন মানুষ, বিশ্বালের অধ্যাপক মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ, এবং খুব পারফেক্ট জেন্টলম্যান বলতে যা বোঝায় তাই। এমপি হয়েছেন, পার্টি প্রেসিডেন্ট হয়েছেন, সবাইকে নিয়ে চলতে চান, আমার সঙ্গে অনেকবার কথা হচ্ছে। কিন্তু আমাদের পার্টিতে কি আছে, প্রেসিডেন্ট প্রিসাইডস, কাজ তো বাকিরা করবে। তার জন্য যারা বাকি যারা কাজ করছেন তাদেরও দায়িত্ব হয়, তার জন্য ওরা কালেকটিভ রেসপন্সিবিলিটি, সবাই মিলে যদি সকলকে নিয়ে চলতে পারেন তাহলে আমার মনে হয় বিজেপি ভালো রেজাল্ট করবে। তো এই মুহূর্তে দলকে আপনার কি সাজেশনস আছে, আর এই নির্বাচনের পর চিঠিতে কি লিখেছেন কেন্দ্রীয়? নির্বাচনের পর আমি কিছু লিখিনি, কি লিখবেন বলে মনস্থির করেছেন? কারণ আমরা ভোটের অনেক আগে আমি যেটা বলেছিলাম যে সকলকে নিয়ে চলতে হবে, পুরনো নতুন এভাবে ভদ্রযোগ লাভ নেই, সবাইকে নিয়ে যদি আমরা চলতাম তখন এক একজনের এক এক রকম ক্যাপাসিটি আছে, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির রেজাল্ট ভালো হবে। এবং আমার অনুমানটা হবে, এমন নয় যে হবে না, কিছু মিসকমিউনিকেশন হচ্ছে, সময়ের কিছু সমস্যা হচ্ছে, সময় অনুসারে সব কিছু ঠিক হবে, ভোটের চার পাঁচ মাস আগে হলে অস্বীকার করার জায়গা আছে? পশ্চিমবঙ্গে সন্ত্রাস হয় না, 7.5 লক্ষ ভোটে অভিষেক ব্যানার্জি ব্যান্ডে জিতেছে, এ কি সুস্থ ভাবে সম্ভব? তাহলে আর কত এরপরে কি তাহলে আপনারা মিলিটারি নাও হবেন অভিষেক? মানে আপনাদের কথাতেই তো আধা সেনা, মানে এক একটা দফাতে 700, 800, 900, তাহলে তো এরপর আপনাদের ক্ষমতা আসতে গেলে সেনা নামাতে হবে। ডায়মন্ড হারবারকে বা এই ধরনের যে কটা জায়গা আছে, কেশপুর, ডায়মন্ড হারবার, এখানে যারা ভোটের দায়িত্ব ছিলেন, রাজ্য সরকারি তো দায়িত্ব থাকে, বিডিও, এসডিও, লোকাল থানার আইসি, এসপিকে বাদ দিয়ে কিছু হয় না, তাদের উপর নির্বাচন কমিশনের কন্ট্রোল আরো বাড়াতে হবে এই জায়গাগুলো। আপনি ভোট করাবেন না, আপনি তো একটি লোকসভা নিয়ে বলছেন, সেটা নিয়ে সবাই বলছে, আমি তাই নিয়ে আপনার সঙ্গে কোনো বিতর্কে যাচ্ছি না। এক্স্যাক্টলি, কিন্তু কেন্দ্র তো 42টা, বাকি 41টাতে কি আপনারা কাকে চান? আমি 19 সালে বসিরহাট লোকসভা লড়েছি, আমি নিজে দেখেছি, আপনার আইসার 7 দিন আগে তৃণমূল লোক নিয়ে নেবে, বলে আপনি যদি ভোট দিতে যান যদি আপনি বিজেপির সমর্থক, আপনি ওখানে টোটো চালাতে পারবেন, এবার আপনার আইকার দিয়ে আমি ভোট দিতে যাচ্ছি। প্রিসাইডিং অফিসার ভয় চুপ করে বসে আছে, সে দেখতে পাচ্ছে যে আপনার চেহারার সঙ্গে আমার চেহারা মিলবে, কিন্তু প্রিসাইডিং অফিসার ভয় চুপ করে বসে আছে। বিজেপির পুলিং এজেন্টের দিকে পিস্তল তাক করা আছে, আগের দিন রাতে বলে দিয়েছে যে তুমি যদি বেশি ট্যাপও করো তাহলে বাড়িতে সাদা খান পাঠিয়ে। একটা ছোট্ট প্রশ্ন করি, এটা কিছুটা মনে হবে অনুমান ভিত্তিক, কিন্তু এই পরিস্থিতির জন্য প্রাসঙ্গিক তাই প্রশ্নটা করছি, আপনার কাছ থেকে উত্তর এক্সপেক্ট করছি, সেটা হচ্ছে যে এই যে নির্বাচনে এই যে ফল হলো, যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব তারা একটা টার্গেট বলেছিল এবং সেটাও কিন্তু হঠাৎ করে বলেনি, অন্তত 2 বছর আগে থেকে বিজেপি এখানে কাজ শুরু করে, আমরা দেখেছি কেন্দ্রভিত্তিক কেন্দ্রীয় নেতাদের এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, সম্ভবত আমাদের একটি নাম আমার মনেই পড়ছে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তিনি সম্ভবত দমদম কেন্দ্রের দায়িত্বে ছিলেন, অনেকভাবে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু বলেই দিয়েছিল যে পশ্চিমবঙ্গকে তারা পাখির চোখ করেছে এবং এখান থেকে তারা একটা ভালো রিটার্ন চায়।
এবং মোর দ্যান 18 এবং সেটা 30 মতো বলা হয়েছিল। আপনি আজকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক থাকলে এবং এই রকম রেজাল্ট, যেটাকে আপনি সেটব্যাক বলছেন, কি করতেন? আমি তো একটাই কথাই বলছি যে কার্যকর্তা, কর্মী, সদস্য, সমর্থক তাদের সবাইকে মাঠে নামান, আর নেতাদের উচিত তাদের পাশে দিয়ে না। এই যে ফল হয়েছে, এই যে মানে প্রত্যাশার অনেক উল্টো ফল হলো, তাতে নেতৃত্বের দায়িত্ব নিয়ে দায়িত্বের জায়গা থেকে কোনো পদক্ষেপ করতেন কি? মানে আবার যেখানে ভুল হয়েছে সেটা আমরা খুঁজে বার, মানে পদ ছেড়ে দেওয়া যে আমি দায়িত্বটা পালন করতে পারি, পদ ছেড়ে দেওয়া কোনো সমাধান না। বিজেপি পার্টিতে গুলো হয়, বিজেপি পার্টিতে আপনি নিজের ইচ্ছায় পদ পাবেন না, আপনি নিজের ইচ্ছায় ছাড়তে পারবেন, আপনার একটা বিষয়। হ্যাঁ, কিন্তু ইচ্ছা প্রকাশ করার মানে পরাধীনতা নেই। দেবেন্দ্র ফাড়নবিস কিন্তু তার পার্টিকে বলেছেন যে আমি দায়িত্ব নিচ্ছি, আমি সরে যাচ্ছি। মিডিয়া এসেছে আমার সামনে, তো কোনো চিঠি আসেনি। আচ্ছা, আপনিও কোনো চিঠি দেখেন না? আমি চিঠি দেখিনি, কিন্তু অল মিডিয়া এটা কভার করেছে। মিডিয়া বিজেপি এটা ডিনাও করেনি যে ডিনাই করে। আমি কখনোই মনে করি না ইস্তফা দেওয়া সমাধান। আমার পলিটিক্যাল ফিলোসফি যদি বলেন, যেটুকু আমি রাজনীতিতে জানি, চ্যালেঞ্জ গ্রহণ করুন, যেখানে যেখানে ভুল হয়েছে স্বীকার করুন, সে ত্রুটিটা সংশোধন। ওকে, অনেক ধন্যবাদ সায়ন্তন বাবু আপনাদের সঙ্গে কথা বলার জন্যে।